অভিনয় তো আছেই, তার বাইরেও বাগান আর চাষের সঙ্গে সম্পর্ক রয়েছে বলিউডের অনেক তারকার। অবাক লাগলেও সত্যি অনেক তারকারা এখনো নিজেদের বাগানে ফলমূল শাকসবজি চাষ করে খান। তাহলে চলুন দেখে নেওয়া যাক কে কে আছে এই তালিকায়। সুনীল শেট্টি, বলা হয়ে থাকে বলিউড তারকাদের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে সুন্দর খামার বাড়ি বানিয়েছেন সুনীল শেট্টি। মহারাষ্ট্রের পার্বত্য অঞ্চল খান্ডালায় 2015 সালে বাড়িটি নির্মাণ করেন। অত্যাধুনিক ডিজাইনের এই বাড়ির বিভিন্ন জায়গায় রয়েছে আভিজাত্যের ছোঁয়া। এছাড়াও তার নিজের একটি বিশাল বাগান আছে, যেখানে আপেল গাছ, কলা গাছ, লেবু, টমেটো সহ আরও একাধিক গাছ চাষ করেন। সুনীল শেট্টি নিজেকে মূলত প্রকৃতির কাছে রাখতে ভালোবাসেন, তাই তো বাড়ির সাজসজ্জাতেও রয়েছে সেই সবের ছোঁয়া। শিল্পা শেট্টি, বরাবরই ভীষণ রকম ফিটনেস ফ্রিক শিল্পা শেট্টি বিভিন্ন ধরনের সবজি চাষে ব্যস্ত থাকেন। তার অভিনয়ের উজ্জ্বল পেশাগত জীবনের বাইরে এই তারকা রীতিমতো সময় দিয়ে বাড়িতে নানা ধরনের ফল পাকড় ও বিভিন্ন ধরনের সবজি চাষ রোপণ করে তা চাষ করেন। তার বাড়িতে বেগুন, লেবু, কামরাঙ্গা, লৌকি, স্ট্রবেরি, আপেল হওয়ার ছবি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই তারকা। সাগরমুখী এই বিলাসবহুল বাড়ি একদম সবুজে ঘেরা। সালমান খান, সালমান খানের পানভেলের ফার্ম হাউসের ব্যাপারে কে না জানেন। প্রায় এক একর জমিতে তৈরি এই বাগান বাড়ি। এখানে আম, কাঁঠাল, পেয়ারা, ফুলকপি, আরও অনেক সবুজ শাকসবজি চাষ হয়। এছাড়াও একটি সুইমিং পুলও রয়েছে এখানে। বহুবার সালমানকে এখানে দেখা গেছে সময় কাটাতে। বিলাসবহুল এই খামার বাড়িতে আধুনিক সুযোগ সুবিধা ছাড়াও বেশ কিছু পোষা প্রাণী রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে জানা যায় সালমানের এই বাড়িটির দাম প্রায় 80 কোটি টাকা। প্রীতি জিন্তা, বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। কখনো ফিটনেসের ভিডিও, কখনো আবার মজার ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়েন তিনি। প্রীতি সিমলায় একটি আলাদা জমিতে ফার্মিংয়ের ব্যবস্থা করেছেন। সেখানে তিনি নিত্যদিনই ক্যাপসিকাম থেকে শুরু করে লেবু, টমেটো, কলা, আপেল গাছ সহ বহু ধরনের সবজি চাষ হয়। তিনি নিজেই এগুলোর দেখাশোনা করেন, আর তার ছবি প্রীতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর মাধবন, মাধবন যে শুধু অভিনয়ের প্রতি নিবেদিত প্রাণ তা নয়, একজন ভালো অ্যাথলিট হিসেবে মাধবনের বেশ খ্যাতি রয়েছে। তবে তার পাশাপাশি তিনি চাষাবাদের প্রতিও বেশ আকৃষ্ট। 5 বছরের চেষ্টায় একটি পড়ে থাকা জমিতে তিনি নারিকেল চাষ করে কার্যত তাক লাগিয়েছেন। তার চাষাবাদের ধরন অনেকটাই আলাদা বলে শোনা যায়। তার একটি নিজস্ব কোকোনাট ফার্ম রয়েছে। অভিনয়ের বাইরেও যে আর মাধবনের গাছের প্রতি ভালোবাসা রয়েছে তা তার বাড়ির ভিতরে আসবাবই বলে দেয় তার বাড়ির ভিতরে সাজসজ্জা। নওয়াজউদ্দিন সিদ্দিকি, উত্তরপ্রদেশের ছেলে নওয়াজ উত্তরপ্রদেশ থেকে এসে মুম্বাইতে কাজ পেতে অনেক কষ্ট করতে হয় তাকে। তবে পরবর্তীকালে তাকে আর ফিরে তাকাতে হয়নি। এদিকে নওয়াজউদ্দিন সিদ্দিকি নিজের গ্রামের ছবি বহু সময় দিয়ে থাকেন। প্রায় গ্রামে গিয়ে ট্রাক্টর চালিয়ে তিনি জমি চাষ করেন, সেই ছবিও তিনি পোস্ট করেন ইনস্টাগ্রামে। নিজেকে চিরকালই কৃষক পরিবারের সন্তান বলে ব্যাখ্যা করা নওয়াজউদ্দিন সিদ্দিকি লাইমলাইটে এলেও কখনোই নিজের মূল থেকে বিচ্ছিন্ন হয়ে যাননি। তিনিও তার জমিতে বিভিন্ন শাকসবজি চাষ করে খান। অক্ষয় কুমার, অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার বাড়িতেও বেশ বাগানের চাষের জমি আলাদা করে তাতে চাষ করার রীতি রয়েছে। এই দম্পতির ফার্ম হাউসে বিভিন্ন ধরনের সবজি ও শাক চাষ হয়। সিলন পালক বাড়িতেই চাষ করেন টুইঙ্কেল। এছাড়াও বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি তাদের বাড়িতে চাষ হয় বলে জানান অক্ষয় টুইঙ্কেল। অক্ষয় কুমারের বাড়িতে যে খুব সাধারণভাবে জীবনযাত্রা চালানোর রীতি রয়েছে তা আগেই জানিয়েছেন অক্ষয়। ধর্মেন্দ্র, বলিউডের তাবর তারকা ধর্মেন্দ্র পছন্দ করেন চাষাবাদ। পাঞ্জাবের সন্তান ধর্মেন্দ্র চাষাবাদ তার ছোটবেলা থেকেই পছন্দ বলে দাবি করেন। তার নিজের একটি ফার্মিং গার্ডেনও রয়েছে। তিনি লকডাউনের সময় নিজের বাগানে বহু ফসল চাষ করেছেন। লাউ থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাক, বেগুন, আলু, এই জায়গায় অনেকের সহায়তা নিয়ে চাষ করতে দেখা গিয়েছে ধর্মেন্দ্রকে। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। জুহি চাওলা, বলিউডের অভিনেত্রীদের অন্যতম হলেন জুহি চাওলা। বিয়ের পর থেকে ফিল্মের দুনিয়া থেকে খানিকটা সরে গিয়েছেন জুহি। তবে নিজের সংসার, পেশাগত জীবনের বাইরেও সময় বের করে তিনি বাড়িতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন। জুহির বাড়িতে মেথির শাক, টমেটো, ধনেপাতা চাষ হয় বলে জানা যায়। এছাড়াও বহু কৃষককে চাষাবাদের জন্য জুহি পাঞ্জাবে তার পৈতৃক বাড়ির সামনে কিছুটা জমি দিয়ে রেখেছেন বলে জানা যায়।
আনুষ্কা শর্মা। আনুষ্কা শর্মার প্রকৃতি প্রেম প্রায় সবারই জানা। প্রকৃতির প্রতি অসম্ভব ভালো লাগা এই তারকার প্রকৃতি প্রেমেই তার শান্তি, তাই তিনি নিজের বাড়িতেই গড়ে তুলেছেন বিশাল বাগান। বাগানে আছে বিভিন্ন প্রজাতির গাছ, নিজেই এই সমস্ত গাছের পরিচর্যা করেন, নিয়মিত দেখাশোনা করেন গাছপালা। আনুষ্কা শর্মা অসম্ভব ভালো লাগা খুঁজে পান এই বাগান করার মাধ্যমে। তার বাগানে রয়েছে বিভিন্ন ধরনের ফল শাকসবজি, এর মধ্যে টমেটো তিনি বেশি পছন্দ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন আর কমেন্টস তো অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।